শোতে স্বাগতম। সর্বশেষ উন্নয়নে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট সমাধানের জন্য চারটি নীতির প্রস্তাব করেছেন। এই নীতিগুলির লক্ষ্য হল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে বিরত রাখা এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি পুনরুদ্ধার করা। প্রথমত, শি শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। সমস্ত পক্ষকে স্বার্থপর লাভের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি জাতিসংঘ সনদের নীতিমালা মেনে সব জাতির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দ্বিতীয়ত, শি জিনপিং সংলাপ ও পরামর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই বিশ্বাসে যে শান্তিপূর্ণ আলোচনাই সংঘাত সমাধানের একমাত্র কার্যকর পথ, তিনি সকল পক্ষকে গঠনমূলক আলোচনায় জড়িত থাকার এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান। তৃতীয়ত, শি সংঘাতের কারণে সৃষ্ট মানবিক সংকট মোকাবেলার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক সহায়তার ব্যবস্থা এবং আশ্রয়প্রার্থীদের জন্য নিরাপদ করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছেন। অবশেষে, শি একটি দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন যা সংকটের মূল কারণগুলিকে সমাধান করে। তিনি পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং অবিভাজ্য নিরাপত্তার ভিত্তিতে ইউরোপের জন্য একটি টেকসই নিরাপত্তা স্থাপত্য গড়ে তুলতে সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।